অরেঞ্জ কালার, অরেঞ্জ মানে কমলা। এটা কে বসবে চেয়ারটা? এটা কার চেয়ার ছিল বলতো? দিদি ছিল, দিদি এখন বড় হয়ে গেছে, এখন তুমি বসবে। কি রান্না হচ্ছে আজকে বলো? মসুর ডাল হলো, মাছের ডিমের বড়া করবো আর মাছের ঝোল করবো। মা হাঁড়ির উপর হাঁড়ি ভাতটা রেখে করছো নাকি? না আমি গরম জল বসাই ওটা। না এটা তো ছোট হাঁড়িটা উপরে থাকে, আজকে উল্টো হয়ে গেছে, ছোট হাঁড়ি উপরে বড় হয়ে গেছে। আজকে অল্প ওই জন্য। এটা এখনো কাজ বাকি আছে তাই তো? ও তাহলে হয়ে যাবে সোফা সেট। এত বড় মানুষটা এটুকু গাড়িতে বসে কি করে? গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীর পরিবার। এবং লকডাউনের আগে থেকে সেই মানে মার্চ মাসে লাস্ট বাড়িতে এসেছিলাম, অনেক দিন বাড়িতে আসা হয়নি। আজকে আমরা বাড়িতে এসেছি, বাড়িতে আমি শ্যাম ছেলে আর মেয়ে চারজনই আসলাম। এমনি জাস্ট অনেকদিন বাবা মার সাথে দেখা সাক্ষাৎ হয় না, সেই কারণেই আসা, কোনো অকেশন বা কিচ্ছু না, এমনি একসাথে বসে একটু টাইম কাটিয়ে যাওয়া, তা বাবা মার কাছে এসেই একটু ঘুরে যাওয়া এই। আর এসছি এমনিতে একটু লেট হয়ে গেছে, আমরা সব স্নান টান সেরেই এসেছি, 10:30 সময় এসেছি। তো আসার সাথে সাথে মা সবাইকে লুচি আর কাঁদি চুলের ঘুর্নি রেডি করে রেখেছিলো, দিয়ে দিল তার সাথে আম। এবার আমাদের সব পেট পেট ভরা ভরা লাগছে, কেউ খেতে পারলাম না। সে আমার ছেলে একটু খেলো, আর মেয়ে তো খেলোই না, আমি দুটো লুচি খেয়ে ছেড়ে দিলাম। আর দুপুরবেলা আমাদের আজকে মটন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, সেটাই আসবে। আর তার সাথে বাড়িতে মা করছে, যেহেতু শ্যাম আর মা খাবে না, তো সেই জন্য ডাল, মুসুর ডাল, মাছের ডিমের বড়া, ভাত, মাছের ঝোল, এগুলো বাড়িতে হচ্ছে, তার সাথে মটন বিরিয়ানি দিয়ে যেটা খাবে। পাপি ওপরে কাজ টাজ কতটা কি এগুলো দেখিয়ে নিয়ে আসলো, ঘরগুলো মোটামুটি প্লাস্টার হয়েই এসছে দেখলাম। তার সাথে সাথে একটু গাছপালা দেখে আসলাম, আমাদের অনেকগুলো গাছ বাপি বাড়িতে এখানে বড় করে যত্ন করে ঠিকঠাক করে রেখেছে, খালি নিয়ে যাওয়া হচ্ছে না। আজকে শ্যামগুলো যাওয়ার সময় লেবু গাছ দুটো নিয়ে যাবো, ঠিক আছে বিকেলবেলা গিয়ে গাছ টাছ দেখাবো। অবশ্যই এখন বাবার টাইমটা কম পাওয়াতে একটু গাছের মানে উপরে এখন যেহেতু ঘরটর হচ্ছে না, ধুলো বালি রয়েছে, সিমেন্ট বালি, একটু যত্ন কম হতে গাছগুলো একটু মূর্ছমান হয়ে গেছে, যদি একটু মায়ের সাথে কাটিয়ে যাই। আর তোমাদের কাছে একটা স্পেশাল গল্প শোনাবো মায়ের মুখের, মায়ের ছোটোবেলাকার গল্প, সেটা ভূতের গল্প হতে পারে বা মায়েদের ফুলচুরি গল্প হতে পারে, যেটা খুশি। মা কিসের গল্প শোনাবে আজকে আমাদেরকে? ফুলের ফুলচুরি না ভূতের, কোনটা শোনাবে আজকে? মা আমাকে একটা গল্প শোনাবে। মা আমাদের আমরা ছোটোবেলা থেকে এইসব গল্প শুনতে শুনতে মানে খুব মজা পাই আর কি, অনেকবার শুনেছি, বিশেষ করে যখনই আমার মা বড় আন্টি একসাথে হয় এত সুন্দর করে পুরো বিশ্লেষণ করে বলে, একদম তুমি যেন পুরো লোকেশনে পৌঁছে যাচ্ছ, এত সুন্দর করে এরা বলে। তা বড় আন্টি থাকলে, বড় আন্টি থাকলে বেশি ভালো হতো ব্যাপারটা, 3 বছরের বড় হয়েও তাই একটু মনে আছে। যাই হোক, আর বড় আন্টির বাড়িতে যখন যাবো বা বড় আন্টি আমাদের বাড়িতে আসবে, বড় আন্টিকে ধরো সুন্দর সুন্দর গল্প শোনাবো, বড় আন্টির থেকে অনেক রকমের অভিজ্ঞতা আছে, সেই ট্রেনে ডাকাতির গল্প, অনেক ধরনের গল্প আছে। হ্যাঁ ভুতুরা ট্রেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তা জানা রইলো। এক বড় আন্টি তুমি কিন্তু প্রিপেয়ার থাকো, তোমাকে দেখলেই আমি ভুতুরা ট্রেনের গল্পটা শুনবো। আর মাল আমটাকে পাঠিয়েছিল, মেজন্টি বাড়ি গেছে, আম কে আগে এনেছে কে? ও আর শ্যাম বলছে বরন্টি বাড়ি গেছে, আমি কে গেল বরন্টি বাড়িতে? ও আচ্ছা আমগুলো বরন্টি বাড়ি না, ছোট মেজন্টি বাড়ি, ঠিক আছে ওটা আমি ফ্রিজে রেখে নিয়েছি, পাকলে খাওয়া হবে। যাই হোক আজকে কিন্তু মায়ের থেকে গল্প শুনবো, হ্যাঁ সে যে কোনো গল্পই হোক, ভূতের গল্প হোক, যাই হোক একটা গল্প মায়ের কাছ থেকে শোনাবো। মা ফ্রিজ থেকে বার করলো রান্না ইউজ করার জন্য, এগুলো কিন্তু সব গাছের, দেখো গাছের ভেন্ডি, গাছের টমেটো, এদিকে রয়েছে গাছের লেবু, এই দেখো সব ছাদের টবের তৈরি। লাগলো 700।
খেতে দাও হবে মায়েদের ছোটবেলায় বলতে মা তখন একদম ছোট, তাই না মা? তখন মা তোমায় টু থ্রিতে পড়তো, ওই তো টু থ্রি বা এরকম আরো ছোট। যাই হোক, সেই সময় আমার মামা বাড়ি যেখানে ছিল, আমার মামা বাড়ি অনেক জায়গায় চেঞ্জ হতে হতে গেছে, মানে অনেকগুলো বাড়ি দাদু কিনেছে এবং বেঁচেছে, এই করতে 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 গেছে। তা তখন ইচ্ছাপুরে মায়াপল্লীতে আমার মামা বাড়ি ছিল, এটা অনেক বছর আগের একটা কথা। তখনকার পরিবেশটা পুরো অন্যরকম, এখনকার মায়াপল্লী ছিল তখনকার তুলনা করলে চলবে না। খালি বাগান, হ্যাঁ সেখানে ছিল বাগান, দত্তের বাগান, গোকুল ঘোষের বাগান, তারপরে ঝিল। তারপরে কত সালে মানে লোকগুলো ঢুকলো বাংলাদেশ থেকে আসলো? 78 সালে বন্যা হয়েছিল একবার, তার আগে সেগুলো লোকগুলো এসেছিল। আমার মনে নেই, মানে মা বলে রাতারাতে দেখছি সব মাথা ফুটিয়ে ফুটিয়ে নিয়ে কাঁথা কাপড় নিয়ে সব ঘুরছে, রাতারাতে সব দখল করে নিল। এবার যখন ওরকম শরণার্থীরা এসে, মা তখন এতটা ছোট মনে নেই, আমার বড় মামা বড় আন্টি এদের তখন কিছুটা হলো বড়, মানে খুব এরাও ছোটই, তাও এর থেকে কিছুটা বড়। তা 78 সালে বন্যা যেবার হয়, তা সেই সময় তার আগে কিন্তু আমার দিদা যে দেখলো ছেলে মেয়ে বড় হচ্ছে এবং পরিবেশ খারাপ হচ্ছে ক্রমশ, অন্য জায়গা থেকে মানে বাংলাদেশ থেকে শরণার্থীরা ওখানে এসে আশ্রয় নিচ্ছে, জেলে মানুষরা মানে কাউকে পেশাগত দিক থেকে ছোটো করা হচ্ছে না। সে যাই হোক, আমার দিদার আস্তে আস্তে পরিবেশটা খারাপ লাগাতে সেখান থেকে উঠে চলে এসেছিলো অন্য জায়গায়, বাড়ি বিক্রি করে দিয়ে নতুন জায়গায় জমি কিনে বাড়ি করেছিল মানিকতলায়। তা সেই সময় ওই জায়গাটা যেহেতু তখন অতটা মানে সেই সময় কথা বলছি, এবং তখন আমার মায়েরা কিন্তু খুবই ছোটো, তা তখন আশেপাশে ওখানে তখন চারিদিক দিয়ে তো কারেন্ট ছিল না, তখন কারেন্ট আসেই নি কোথাও, টাইম কল নেই, কারেন্ট নেই। দাদু ওখান থেকে এতটা দূর ফ্যাক্টরিতে আসতো জব করার জন্য, তো রাত নাইট ডিউটি করতো দাদু বেশি। এই এবার আশেপাশে অনেক ধরনের বাগান জায়গা টাইগা ছিল, হ্যাঁ, তা সেক্ষেত্রে অনেক ধরনের ভূতের গল্প মায়ের কাছে আছে, ভূত শুধু না তাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতার গল্পও আছে। তা আজকে মাকে বললাম যে মা তুমি আজকে একটা আমাদের ভূতের গল্প শোনাও, সেই তো আমাদের আসল ঘটনা, যেগুলো ওরা তখন ছোট তো মজার ছলে দেখেছে, হয়তো এই ভয় পেত না, আসলে জিনিসটা তখন ঠিক বুঝতে পারতো না, পরবর্তীকালে এটা বড় হয়ে সেটা হয়তো মানে বুঝতে পেরেছে, এই পরিস্থিতিতে থাকলে এই বয়সে হয়তো বুঝে পুরো জিনিসটা দেখলে পরে হয়তো তার এইভাবে বলার সমস্যা বলতে পারতো না বা অন্য সমস্যাও হতো, কিন্তু তখন তারা ছোট তো না বুঝে খেলার ছলে দেখেছে অনেক কিছু ব্যাপার, মানে ওটা খেলার ব্যাপার আর কি, আমার হ্যাঁ সেরকম একটা ব্যাপার। ভাই আমার থেকে 3 বছরের ছোট, এ দিদি ভূত দেখবি, আমরা জানতাম সন্ধ্যা হলেই ভূত বেরোবে, দেখবি আমি, হ্যাঁ চল। আমরা খানিকটা এগিয়ে গেলাম, যে একটা ডোবা আছে ধান ক্ষেত, ডোবা ছিল এখন তো কিচ্ছু নেই, এখন তো কিছু নেই, ওই ডোবা থেকে জল তুলে খেতে জল দেওয়া হবে। এবার তখন তার স্যালনে স্যালো বলতে কিছু নেই, ওই ডোবার জল দিয়ে খেতে জল দেয় ধান ক্ষেত, ভর্তি ধান ক্ষেত, আমার বাড়ি থেকে বেরোলেই ধান। এবার আমরা বলি হ্যাঁ চল চল দেখতে যাবো, আমার ভাই আমি গেলাম, যেগুলো ডোবাটা থেকে একটা শাড়ি উঠছে, এখন ডোবাতে একটা শাড়ি পুরো আকাশের দিকে যেন উড়ে যাচ্ছে, দেখ শাড়ি উঠছে, শাড়ি উঠছে, ওটাই ভূত ভাই, আর আমি বলছি ওটাই ভূত, পড়া করে দেখছে শাড়িটা আর শাড়ি নেই, দেখলাম কি ধোয়া হয়ে গেল, ওটা মিথেন গ্যাস উৎপন্ন হয়েছিল হয়তো, ওখানে যেতে বিবেকানন্দ স্কুলটা আছে, আমি স্কুলে যেতাম, ওই স্কুলে সবাই পড়েছি, কারণ সব ছেলেমেয়েরাও স্কুলেই পড়তাম। আমাদের মায়াপল্লী থেকে ওই রেল মানে রেল গেট যেতে গেলে অনেকটা টাইম লাগবে, রেল লাইন পার হয়ে ওটা কোনো গেট না কিছু না, মাঝখানটা দিয়ে ওইখানটাতে পার হয়ে আমাদের সেই রেশনেই যেতে হোক, বাজারেই যেতে হোক, স্কুল রেলটা ক্রস করার জন্য এমন একটা জায়গায় এমন ভাবে জায়গাটা
মানে একটা মাঠ, অনেকটা বড় মাঠ, এবং মাঠের পাশে ঝিল যেগুলো আর কি নয়নজুলি বলে, এবং তার পাশে যেহেতু রেল লাইনে যাতে জল টল না জমে তার জন্য অনেকটা উঁচু করেছিল, এবং এতটাই উঁচু করেছিল উঠতে গেলে পুরো মনে হয় পাহাড়ে উঠছে, একদম সোজা হয়ে উঠতে হবে, এবং রেল লাইনটা যেই চোখে নামবে একদম এতটা নিচু হয়ে নামতে হবে, পুরো দৌড়ে দৌড়ে নামতে গেলে গায়ে ব্যাস একটা বেগে, হ্যাঁ বেগ চলে আসে শুধু এরকম একটা, এবং এপার ওপার কিছু দেখা যায় না, এতটাই উঁচু রেল লাইনটা, তাই তো? দেখো আমরা এখন বাচ্চাদেরকে ছাড়তে ভয় পাই, আর তখনকার দিনে ছোট বাচ্চাদেরকে একা আবার ইঞ্জেকশন নিতে পাঠাচ্ছে, হ্যাঁ কোথায় মায়াপুর আর কোথায় ফ্যাক্টরি হসপিটাল, একাই চলে যা তাড়াতাড়ি যা, দিনের আলো থাকতে থাকতে আসবি, সবাই জানতো একদম ঘর দুপুর বেলা করে ওইখানে কেউ পাশ হতে পারে না, কারণ দিনের বেলা গেলে পরও গায়ে ঢিল ছুটবে, কে ছুটবে চোখে পড়বে না, গায়ে ঢিলটা লাগবে পাশে পাশে পড়বে, আর একটু সন্ধ্যের পরে আর ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারবে, একটা তেঁতুল গাছ রেল লাইনটা পার হলেই, আর ওখানটায় ছিল একটা শিব মন্দির যেটা এখনো আছে, শিব মন্দির আর বটগাছ, হ্যাঁ বটগাছটা আছে মনে হয় এখন, সেদিনকে দেখলাম কিন্তু তেঁতুল গাছটা নেই, যাই হোক করে ইঞ্জেকশন নিয়ে ভিড় লাইন দিয়ে সামলে আমি ইঞ্জেকশন নিয়ে যখন বাড়ি আসছি, আমি দূর থেকে দেখতে পাচ্ছি গাছের তলায় একটা, মানে দূর থেকে কি দেখতে পাচ্ছ, যেখান দিয়ে দেখি রেল লাইনটা ক্রস করবে, ওখানটা দিয়ে যখন আসছি, আচ্ছা তুমি মোট কথা বুঝতে পারছি, যখন আসছো রেল লাইনটা তো তোমাকে ক্রস করতে হবে, সামনে যে রেল লাইনে ওঠার আগ দিয়ে ওখানটা একটা যে, হ্যাঁ ওখানটায় একটা শিব মন্দির প্লাস একটা তেঁতুল গাছ ছিল, সেইটাই সেই তেঁতুল গাছটা ঝুলছে একটা লোক, তাহলে দূর থেকে দেখছি ওইখানে একজন দাঁড়িয়ে আছে, ও লোক দাঁড়িয়ে আছে, গাছের নিচে একটা লোক দাঁড়িয়ে আছে, আমি জানি মাঠে সবাই খেলাধুলো করে, মানে সেই মাঠটা যেটা দিদি কদিন আগে দৌড়তে গেছিল, সেই মাঠটা দিদি দাদা গেছিল, সবাই খেলাধুলো করে বিকেল বেলা, কিন্তু সন্ধ্যার আগে মাঠ ফাঁকা হয়ে যায়, তা আমি জানি ওইখানে একজন তাহলে দাঁড়িয়ে আছে, সে এখনো বাড়ি ফিরেনি, আমি তার সাহসে তাড়াতাড়ি করে পার হচ্ছে, সন্ধ্যে হয়ে গেছে ভালোই হলো একজন দাঁড়িয়ে আছে, কিন্তু আমার চোখের পলকে এদিক ওদিক তাকতে তাকতে হঠাৎ দেখছি লোকটার নেই, আমি লোকটার সাহসেই তাড়াতাড়ি রেল লাইনের দিকে যাচ্ছি, রেল লাইনটা পার হতে হবে, যখন আমি তেঁতুল গাছের কাছাকাছি চলে গেছি দেখছি লোকটা নেই, আমার তখন একটু ভয় ভয় লাগছে কি কেউ নেই, আর জানি তেঁতুল গাছে ভূত থাকে, সবাই জানে তেঁতুল গাছে ভূত থাকে, হ্যাঁ কারণ ঢিল ছড়ে আশেপাশে ঢিল পড়বে, গায়ে না পড়লেও আশেপাশে খুব ঢিল, সে রেলের পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে গেল, নাকি আমি ওখান থেকে পার হচ্ছি, হঠাৎ দেখছি তেঁতুল গাছের ওপরে একটা লোক ওপরে পা ঝুলিয়ে মাথার নিচে দিয়ে দৌড় খাচ্ছে, আমি তাকিয়ে দেখছি, আর আমি তো বুঝি এটা তো ভূত, মানে ভয় পেলে যেতে হবে, সাহসও ছিল আমাদের ওখানে, এমন জায়গায় বড় হয়েছি আমাদের সাহসটা অটোমেটিক ছিল, এবার মা বলতো কি ঠাকুরের নাম নিবি, হরে কৃষ্ণ হরে রাম বলবি, ভূত চলে যাবে আর কেউ কাছে আসতে পারবে না, আর বলবি ভূত আমার পুত, পেটনি আমার ঝি, রাম লক্ষ্মণ রূপে আছে, ভয়টি আমার কি, এই কথাটা বলবি, সে ভয়ে ওই কথা জবাব করতে করতে আবার যাবো কি, একটা ছোট কাঠের লম্বা যে রেলের নিচে যে এখন এখন তো সিমেন্টের গুলো, আগে তো কাঠ থাকতো, ওই একটা কাঠ, ওই নয়নজুলটা পার হতে হবে ওইটার উপর দিয়ে, ওইটার উপর দিয়ে আবার সরু, আবার এরকম সরু কাঠ, ওইটার উপর দিয়ে যেতে হবে, নিচে পড়লে ঢুক করে জলে পড়বো, এবার ওইটার উপর দিয়ে যেতে হবে, আমি মানে যাচ্ছি খুব ভয়ে 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 ভয়ে, আর ওই কথা বলেই যাচ্ছি, হরে কৃষ্ণ হরে রাম, ভূত আমার ভূত, পেত্নি আমার জি, মানে যখন যেটা বুকে আসছে ভয়ে ভয়ে বলছি, উঠে তো রেলের ওপরে উঠলাম, উঠে আবার ডান দিক বাঁ দিক দেখছি, আর কি শুনশান কেউ নেই, সন্ধে হয়ে গেছে তো, ঝি ওপারে গেলে ঝিল আছে, কিন্তু ঝিলও লোক নেই, হাঁস লোকে হাঁস চড়াতে দিত, সত্যি বিকেল চারটে একটা হাঁস টাস নিয়ে বাড়ি চলে যায়, মানে পুরো ফাঁকা হয়ে যায়, ভূত ভূত আছে সবাই জানে, ঝিলেও যদি কেউ স্নান করে সন্ধ্যের পরে তার গায়ে ঢিল পড়ে, তার আশেপাশে ঢিল চলে, মানে এমনই জায়গা, এই করে করে কোনো রকম পার হয়েছিল, মা তো বাড়িতে খুব চিন্তা করছে, আমার মেয়েটা এখনো ফিরছে না, মেয়েটা এখনো ফিরছে না কি হবে, মাও চিন্তা করছে, তারপরে আমি যখন ওপারে গিয়ে আবার সেই ঢাল সে দৌড় চলে যায় এত ঢাল, যখন ওখান থেকে যাচ্ছি তখন দেখছি আমার মা দূর থেকে আমাকে নিতে আসছে, আমার চিন্তায় যে কি হলো, যাই দেখি তো মেয়েটা কোথায়, আর মা তো জানে রেল লাইনটা আমার মেয়ে, ওটুকু মেয়ের বাচ্চা মেয়ে, তখন আমি প্রাইমারিতে পড়ি, হয়তো টু কি থ্রি বড়জোর, এবার আমি তো আসছি,
তারপরে মা আমাকে দেখে বলছে তুই এসছিস এত দেরি হলো কেন? আছে মা খুব ভিড় ছিল। তারপরে মাকে বাড়িতে এসে যখন বললাম মা তো কি চিন্তা যে আর কোনোদিন তোকে আমি একা পাঠাবো না। এইরকম অনেক ভূতের গল্প আছে প্রচুর, মানে আমরা এমন জায়গায় বড় হয়েছি মতো গল্প এতটুকুই। আরও একটা গল্প মা বলেছে, কিন্তু সেটা শোনার জন্য তোমাদেরকে পরে ভিডিওটা দেখতে হবে। আর তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো বা আমার মায়ের যে গল্পগুলো সেগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে কমেন্টস করে, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, শেয়ারও করতে পারো। আর আর আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, বেল বাটন প্রেস করার পর অল টিপতেও ভুলো না। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।